বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় যে সকল ফলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ড্রাগন ফল। ড্রাগন ফলের চাষ হয় বাণিজ্যিকভাবে ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশগুলোতে। বর্তমানে মালয়েশিয়া এবং জাপান ছাড়াও কোরিয়া এবং অন্যান্য দেশগুলোতেও এর চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এই ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় একটি গাছ, যে গাছে পাতার পরিবর্তে কাঁটা থাকবে এবং প্রচুর কাঁটা রয়েছে গাছগুলোতে। আমরা আপনাদেরকে আজকে এখানে ড্রাগন ফলের গাছ, ড্রাগন ফল ফুল এবং কিভাবে ড্রাগনের চারা তৈরি করতে হয়, কিভাবে ড্রাগন গাছে মুকুল আসে, কখন মুকুল আসে, সে সম্পর্কে বিস্তারিত জানাবো। ড্রাগন মূলত বর্ষাকালীন ফল। যখন বর্ষা শুরু হয় তখন ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে এবং শীতের আগ পর্যন্ত ড্রাগন গাছে ফুল এবং ফল হয়ে থাকে। ড্রাগন অত্যন্ত পুষ্টিকর এবং চমৎকার একটি ফল। বাণিজ্যিকভাবেও এর রয়েছে অনেক চাহিদা। ড্রাগন সাধারণত অনেক জাতের হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির ড্রাগনের মধ্যে যেমন স্বাদে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি তাদের আকার, আকৃতি এবং গন্ধেও বৈচিত্র্য রয়েছে। সাধারণত সাদা রঙের ড্রাগন, লাল রঙের ড্রাগন এবং হলুদ রঙের ড্রাগন সারা বিশ্বে বহুলভাবে চাষ হয়ে আসছে। ড্রাগন আপনি ইচ্ছে করলে বাসার ছাদে অথবা বারান্দায় ছোট্ট একটি পাত্রে বালতিতে আপনি চাষ করতে পারবেন। ড্রাগনের ফুল আসার একদম শুরুর সময়টা হলো আপনার মার্চ থেকে এপ্রিল মাসে ড্রাগনের ফুলটা আসতে শুরু করে। প্রজাতিভেদে এর ফুল আসার সময়েও পার্থক্য আছে। কখনো এপ্রিলের শুরুতেই ফুল দেখা দেয়, কখনো এপ্রিলের শেষে ফুল আসতে পারে। এক একটি ড্রাগন পরিপূর্ণভাবে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এটি 400 থেকে 500 গ্রাম হয়ে থাকে। ড্রাগনের ডাল কেটে আপনি যদি এভাবে মাটিতে রেখে দেন তাহলে সেখান থেকে চারা তৈরি হবে। ড্রাগনের একটি পূর্ণবয়স্ক ডাল থেকেই চারা উৎপাদন খুব সহজেই করা যায়। 15 থেকে 20 দিনের মধ্যে একটি ড্রাগন গাছের ডালে নতুন কুশি দেখা দিতে পারে। বর্ষাকালের শুরুতেই ড্রাগন গাছ লাগানোর উত্তম সময় এবং এই সময় ড্রাগন গাছ খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে যে ড্রাগন গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির বয়স 3 বছর। গত বছর এই ড্রাগন গাছটি থেকে আমরা প্রায় 35টি ড্রাগন ফল পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের ফুল দেখানো হচ্ছে। এটি যখন ফুলটি প্রথম দেখা যায় এই অবস্থা থেকে প্রায় 22 দিন পরে আপনাদের ফুলটা যথেষ্ট পরিপক্ক হবে এবং ফুটার জন্য উপযুক্ত হবে। ড্রাগনের ফুল সাধারণত রাত্রেবেলা ফোটে এবং বর্ষাকালে ড্রাগন গাছে প্রচুর শাখা প্রশাখা জন্মায়। এই শাখা প্রশাখাগুলোতেই পর্যায়ক্রমে ফুল এবং ফল আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফুল যেটা ফুটতে আরম্ভ করেছে। ড্রাগন সাধারণত রাতের বেলা ফোটে। এই ফুলটি অত্যন্ত বড় হয় এবং এর পাপড়িগুলো সাদা হয়। ড্রাগন ফুল ফুটতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। এখানে দেখা যাচ্ছে যে ড্রাগন ফুলের ভিতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পাপড়িগুলো রয়েছে এবং ভিতরে পুংকেশর এবং স্ত্রীকেশর রয়েছে। আমাদের এই গাছে এই বছরের শুরুর দিকে 2020 সালের শুরুর দিকে প্রথম 4টি ড্রাগন ফল এসেছে, যেগুলো আজকে ফুটতে আরম্ভ করেছে এবং আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। এই ড্রাগন ফল মূলত
পরপরা গায়ন হয় না, যেহেতু রাত্রে ফুটে এবং রাত্রে বিভিন্ন পতঙ্গরা উড়াউড়ি করতে পারে না, ফুলে আসতে পারে না, সুতরাং ড্রাগনে স্বপরাগায়ন হয় না। ড্রাগন পরপরাগায়ী একটি ফুল। এখানে পলিনেশনটা একটা সমস্যা। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে পলিনেশনটা না করতে পারেন, তাহলে ড্রাগন ফলটা ফুলটার ফলে রূপান্তরিত হবে না। ড্রাগন গাছে আপনি পলিনেশন করানোর জন্য প্রথমে ড্রাগনের যে পাশে যে পুরুষ পরাগরেণুগুলো আছে, সেখান থেকে আপনি যদি কিছু পরাগধানী আস্তে করে ছিঁড়ে নেন এবং সেই পরাগধানীর মাথার অংশটা আপনি স্ত্রীর গর্ভমুণ্ডে আলতো করে ঘষে দেন, তাহলে পরাগায়ন সম্পন্ন হয়ে গেল। খুব সহজেই চমৎকারভাবে আপনি 1 মিনিট সময়ের মধ্যে ড্রাগন ফল গাছে পরাগায়ন সম্পন্ন করে দিতে পারবেন। এর জন্য দরকার আপনার আন্তরিকতা। একটি ফল 400 গ্রাম ওজনের হবে এবং চমৎকার একটি ফল, দৃষ্টিনন্দন একটি ফল, খেতেও খুব সুস্বাদু। সুতরাং আপনি যদি আন্তরিকতার সাথে 1 মিনিট সময় ব্যয় করে আপনি যদি ড্রাগন ফলে ফুলে পরাগায়ন সংঘটিত করে দেন, যেটাকে বলে আমরা হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন, তাহলে আপনি